হয়েছে এখানে আমাদের এক আঞ্চলিক নেতার বাড়িতে দিন কয়েক আগে রাত্রেবেলা গভীর রাতে খুব ঢিল ঢিল পড়েছিল তা সেরকম আমরা কেয়ার করিনি কিন্তু গতকাল রাতে দেখছি প্রচণ্ড ঢিল মেরেছে মোটর সাইকেলের ওপর ঢিল মেরে মোটর সাইকেলের ট্যাঙ্কি ফাটরে দিয়েছে তারপরে যেখানে তৃণমূল কর্মীদের বাড়ি যেখানে কলের জড়া যে কলগুলোকে ভেঙে দিচ্ছে আমাদের সন্দেহ পুরো এটা বিজেপির বেশ কিছু উচ্ল ছেলের কাজ তাছাড়া এটা হতে পারে না কারণ ভোমরদা আমাদের ভোমা ব্যানার্জি আমাদের সক্রিয় কর্মী এবং একজন খুব সাধারণ মানুষ তার সঙ্গে কোনো সরি কোনো ঝুট ঝামেলা কিছু নেই তার বাড়িতে ঢিল পড়ছে এটা খুব পুলিশ কি বলছে বিষয়ে পুলিশ আমরা অভিযোগ এখনো করিনি আজকে অভিযোগ করব পুলিশ তদন্ত করে দেখুক কারা করছে আমাদের কাছে কিছু নামও আছে আপনার নাম তাপসিনা সভাপতি মমতা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কি হয়েছে বাড়িতে কালকে রাত্রি দুটোর সময় আমার বাড়িতে কিছু বিজেপি এবং মোটরসাইকেলের উপরেও ঢিল মারা হয় আমার দোতলা ঢিল মারা হয় এইভাবে আমার বাড়িতে অত্যাচার করছে কারা করা এটা বিজেপি কিছু দুষ্কৃতি করছে যাদেরকে টাকা দিয়ে করানো হচ্ছে বলে আমার একশো পার্সেন্ট ধরণ পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ বললো আমরা এটা যথাযথ তদন্ত করে দেখছি কেন এই হামলা হতে পারে বলে মনে করছে এই যে টাকা দিয়ে করাচ্ছে মানে একটা অশান্তি সৃষ্টি করা যেখানে আমাদের পার্টি বা আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই সেটা বিঘ্নিত করার চেষ্টা করা এছাড়া আর কোনো নেই বিজেপি রাজ্যে কিছু সিট পেয়েছে তার জন্যই কি এই প্রতিফল করছে মনে করছেন আমি আমার তো মনে হয় সেই জন্যই তারা করতে চাইছে হ্যাঁ এটা ভয় দেখাই চাইছে কিন্তু তারা জানে না যে আমাদের পার্টি বা আমাদের পঞ্চায়েত আমরা জনগণের পাশে আছি এবং থাকবো তাই তারা এভাবে ভয় দেখিয়ে আমাদের কিছু করতে পারবে না আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম উমা ব্যানার্জি আমি মোহাম্মদ বাজার জিপির প্রধান মোহাম্মদ বাজার পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগের তির হচ্ছে বিজেপির দিকে এই বিষয়ে কী বলছে দেখুন এটা মানে সত্যিকারই মিথ্যা কথা বিজেপি হামলা করেন এই হামলাটা আমি যতদূর শুনলাম এই হামলাটা হয়েছে ওদের নিজেদের চা পাওয়ার ব্যাপার আছে তৃণমূলের গোষ্ঠীর একটা চা পাওয়ার ব্যাপার ছিল পঞ্চায়েতে সেটা হয়তো প্রধান কোনো মতো অনুমোদন করেনি সেই ব্যাপার নিয়ে তৃণমূলেরই কিছু গুন্ডা ওখানে যাদেরকে তারাই খাইয়ে দাইয়ে লালন পালন করে রেখেছিল তারাই ঝামেলাটা করছে আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না বা আমার পার্টি বিশ্বাস করে না আর সত্যি যদি দোষী হয় কেউ যদি করে থাকে তার শাস্তি হোক এটা আমরা চাই আমাদের বিজেপির সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই পার্টির সঙ্গে আপনার নাম আমার নাম খনিরঞ্জন রায় বীরভূম জেলা পার্টির সদস্য ভারতীয় জনতা পার্টি